আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নাহিদ স্টাডির নতুন একটি লেকচারে। আজ আমরা বুলিয়ান বীজগণিত নিয়ে আলোচনা করব। আসলে বুলিয়ান বীজগণিত সেটা আবার কি? আমরা তো সাধারণ বীজগণিত চিনি, কিন্তু বুলিয়ান বীজগণিতটা আমরা অনেকেই জানি না বা বুঝি না। দেখো, বুলিয়ান বীজগণিত হচ্ছে 1854 সালে ইংরেজ গণিতবিদ জর্জ বুল এক ধরনের বীজগণিত নিয়ে আলোচনা করেন বা ধারণা দেন, এবং তার নাম অনুসারে এ বীজগণিতের নাম হয়ে যায় বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান বীজগণিত। এ বীজগণিতটি অর্থাৎ এ গাণিতিক নিয়মটি প্রতিষ্ঠিত হয়েছে সত্য এবং মিথ্যা, মূলত সত্য এবং মিথ্যা এই দুটি যুক্তি বা লজিকের উপর ভিত্তি করে বুলিয়ান অ্যালজেব্রা প্রতিষ্ঠিত। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রা সত্য এবং মিথ্যা এই দুটি যুক্তি নিয়ে কাজ করে। পরবর্তীতে বাইনারি সংখ্যা পদ্ধতির আবিষ্কার হওয়াতে বুলিয়ান অ্যালজেব্রা সত্যকে 1 দ্বারা পরিবর্তন করা হয়েছে এবং মিথ্যাকে 0 দ্বারা পরিবর্তন করা হয়েছে। তোমরা সবাই জানো যে কম্পিউটার বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। এখন যখন বুলিয়ান বীজগণিতের সত্য এবং মিথ্যা, বুলিয়ান বীজগণিতে তো শুধুমাত্র সত্য এবং মিথ্যা এই দুটি বিষয় রয়েছে, এবং এই দুটি বিষয়কে পরিবর্তন করা হয়েছে বাইনারি সংখ্যা দ্বারা, সত্যকে 1 এবং মিথ্যাকে 0 দ্বারা। এখন জানো বাইনারি সংখ্যা পদ্ধতি কম্পিউটার ব্যবহার করে। এর ফলে কম্পিউটারের মাধ্যমে বুলিয়ান বীজগণিত ব্যবহার করে যাবতীয় গাণিতিক সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে। আর বুলিয়ান বীজগণিতে তোমরা জেনে রাখো, সমস্ত গাণিতিক প্রবলেম সলভ করা হয় যোগ এবং গুণের মাধ্যমে। অর্থাৎ এ বীজগণিতটি শুধুমাত্র যোগ এবং গুণের মাধ্যমে সব কিছু করে ফেলতে পারে। এখন আমরা বুঝতে পারতেছি যে বুলিয়ান বীজগণিতটা আসলে সাধারণ বীজগণিতের মতো না। তাহলে এর যোগটা এবং গুণটাও তো সাধারণ বীজগণিতের মতো না। এর কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে এবং এর নিয়মগুলোকে বলা হয় বুলিয়ান স্বতঃসিদ্ধ। চলো তাহলে আমরা সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। বুলিয়ান অ্যালজেব্রার যোগকে বলা হয় লজিক্যাল অর অপারেশন বা লজিক্যাল অ্যাডিশন। এখন আমরা সাধারণ বীজগণিতে কী জানি? সাধারণ বীজগণিতে আমরা জানি একটা চলকের বিভিন্ন মান হতে পারে, বিভিন্ন ধরনের মান হতে পারে, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার একটা চলকের শুধুমাত্র সত্য এবং মিথ্যা, একটা চলকের সত্য এবং মিথ্যা যাকে বাইনারিতে বলে 1 বা 0, এই দুটি মান হতে পারে। যেহেতু বুলিয়ান অ্যালজেব্রা প্রতিষ্ঠিত হয়েছে এই দুটো বিষয়ের উপর ভিত্তি করে, সুতরাং বুলিয়ান অ্যালজেব্রার যে কোনো চলকের মান হবে সত্য বা মিথ্যা, অর্থাৎ 0 বা 1। চলো তাহলে দেখে নিই বুলিয়ান অ্যালজেব্রার যুগের ক্ষেত্রে কোন কোন নিয়ম মেনে চলে। বুলিয়ান অ্যালজেব্রার যুগের ক্ষেত্রে যে নিয়মগুলো মেনে চলে, 0+0=0, 0+1=1, 1+0=1, 1+1=1। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রায় 0-র সাথে 0 যোগ করলে 0 হবে, 0-র সাথে 1 যোগ করলে 1 হবে, 1-এর সাথে 0 যোগ করলে 1 হবে, আবার 1-এর সাথে 1 যোগ করলে 1 হবে। দেখো, এই তিনটা কিন্তু আমাদের স্বাভাবিক যুগের সাথে মিলে। তো এখানে দেখো 1+1, আমরা তো বুঝতেছি 1+1 হলে তো 2 হওয়ার কথা, কিন্তু এখানে 1 হলো কেন? এটা 1 হলো এজন্যই এটার সাধারণ বাস্তবিক বীজগণিত যেটা আমরা জানি সেটা 1 না, এটা সাধারণ গণিতের মতো না, এজন্যই এখানে 1+1=1 হয়। এটা নির্দিষ্ট কারণ আছে, কিন্তু আজকের ক্লাসে তোমরা এতটুকু জেনে নাও যে বুলিয়ান যুগের ক্ষেত্রে যখন তুমি 1+1 দেখবে, তুমি ধরে নিবে 1+1=1, 1+0=1। এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার একটা স্বতঃসিদ্ধ বা নিয়ম। যেমনটা আমরা সাধারণ বীজগণিতে অনেক নিয়ম দেখি, a+b হোল স্কোয়ার একটা সূত্র, a² + b² একটা সূত্র, সেম বিষয়টা হচ্ছে এখানে বুলিয়ান অ্যালজেব্রার যুগের ক্ষেত্রে তোমাকে এ বিষয়গুলো মনে রাখতে হবে। যেখানে 1+0 দেখবে তুমি সেখানে 1 দিবে, এটা হচ্ছে লজিক্যাল অর অপারেশন। আমরা তো জানি যে বুলিয়ান অ্যালজেব্রা সমস্ত কাজ যোগ এবং গুণের মাধ্যমে করে, তাহলে লজিক্যাল অ্যান্ড অপারেশন আমাদের জানতে হবে। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রার গুণকে বলা হয় লজিক্যাল অ্যান্ড অপারেশন, লজিক্যাল অ্যান্ড অপারেশন। তো লজিক্যাল অ্যান্ড অপারেশনের কিছু নির্দিষ্ট নিয়ম আছে। দেখো, এখানে সব কাজগুলো কিন্তু আমরা 0 এবং 1 দিয়ে করেছি, যেহেতু সত্য এবং মিথ্যা এই দুটি নিয়ে কাজ করা হয় এবং সত্যকে 1 বলা হয় এবং মিথ্যাকে 0 বলা হয়। ওকে, এখন দেখো লজিক্যাল অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে কী কী নিয়ম রয়েছে যেগুলো আমাদেরকে মাথায় রেখে অঙ্ক করতে হবে।
বুলিয়ান গুণকে কিন্তু লজিক্যাল অ্যান্ড বলা হয়, ঠিক আছে? এটাকে লজিক্যাল মাল্টিপ্লিকেশনও বলা হয়, মাল্টিপ্লিকেশন। দেখো, জিরো ইন্টু ওয়ান ইকুয়াল টু কিন্তু জিরো, জিরো ইন্টু জিরো ইকুয়াল টু জিরো, ওয়ান ইন্টু জিরো ইকুয়াল টু জিরো, ওয়ান ইন্টু ওয়ান ইকুয়াল টু ওয়ান। দেখো, এই যে গুণের নিয়মটা, এটা আমরা সবাই বুঝি, এটা সাধারণ বীজগণিতের মতোই। জিরো ইন্টু ওয়ান ইকুয়াল টু জিরো, জিরো ইন্টু জিরো ইকুয়াল টু জিরো, ওয়ান ইন্টু জিরো ইকুয়াল টু জিরো, ওয়ান ইন্টু ওয়ান ইকুয়াল টু ওয়ান। এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার যোগ এবং এই গুণের নিয়ম। আজকে আমরা জানলাম যে বুলিয়ান অ্যালজেব্রাটা আসলে কী। পরবর্তী ক্লাসে আমরা বুলিয়ান অ্যালজেব্রার যাবতীয় বিষয়ে ধাপে ধাপে আলোচনা করব। আমাদের নেক্সট ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইল। আর যদি আজকের ক্লাসটি তোমার কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিবা। এবং তুমি যদি আমাদের সাথে থাকতে চাও, আমাদের পরিবারের সদস্য হতে চাও, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ তো রইল। ভালো থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।